আমার ভয় হচ্ছে বৎসা, মনে হচ্ছে আমাকে যেতে হবে। প্রাতরাশের প্লেটে নিজের খাবার নিয়ে বসতে বসতে বলল শার্লক, যেতে হবে কোথায়? ডাটমুরে, কিংস পাইল্যান্ডে। আমি এটা শুনে একটু অবাক হলাম না, বরং আমি অবাক হয়েছিলাম এটা ভেবে যে যে অসামান্য কেসটা নিয়ে বর্তমানে পুরো ইংল্যান্ডে ঝড় উঠেছে তাতে এখনো পর্যন্ত শার্লক কেন জড়ায়নি নিজেকে। সারাদিন ধরে আমার সহচর ঘরময় হেঁটে বেড়ালো, তার থুতনিটা দেখে মনে হলো যেন কেউ তার বুকের সাথে সেটা সেলাই করে দিয়েছে। বারে বারে তার প্রিয় পাইপটা ভরে উঠল কড়া কালো তামাকে এবং নিঃশেষ হল। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সারাদিন সে আমার কোনো কথায় কর্ণপাতটুকু করল না। আমাদের সংবাদপত্র বিক্রেতা প্রতিটি খবরের কাগজ তার কাছে দিয়ে গেল, কিন্তু তাদের উপর সামান্য চোখ বুলিয়ে দলা পাকিয়ে ঘরের এক কোণে ফেলে দিল শার্লক। সারাদিন মৌনতা অবলম্বন করে থাকলেও আমি ভালোভাবেই জানতাম যে শার্লক ঠিক কি নিয়ে এত গভীরভাবে চিন্তামগ্ন। তার বিশ্লেষণী ক্ষমতার যোগ্য একটি মাত্র সমস্যা ছিল সেই মুহূর্তে, আর সেটা হলো ওয়েসেক্স কাপের সবচেয়ে সমাদৃত প্রতিযোগীর হঠাৎ গায়েব হয়ে যাওয়া এবং তার প্রশিক্ষকের নির্মম মৃত্যুর রহস্য। পরের দিন হঠাৎ করে আমার আশা ও প্রত্যাশা দুটোকেই সম্পূর্ণভাবে পূরণ করে এই রহস্যরঞ্জিত নাটকের মঞ্চে নিজের অবতরণ ঘোষণা করলেন শার্লক হোমস। আমি কিন্তু ভীষণ খুশি হব যদি তুমি আমাকে নিজের সঙ্গে সহচর হিসেবে নাও, অবশ্য তোমার কাজে কোনো রকম বাধা যদি আমি না হয়ে দাঁড়াই। না ডিয়ার ওয়াটসন, এর চেয়ে বড় সাহায্য আর কি বা হতে পারে? আর এই কেসে এমন কিছু আকর্ষণীয় দিক আছে যা এটাকে একেবারে অতুলনীয় করে তোলে, আর সেই কারণেই আমি নিশ্চিত যে তোমার সময় একেবারেই অপচয় হবে না। তাড়াতাড়ি করতে হবে কিন্তু, কারণ প্যারিংটনের ট্রেন ছাড়তে বেশি দেরি নেই। বাকি কথা ট্রেনে আলোচনা করব, আর তুমি যদি তোমার সেই জব্বর দূরবীনটা সঙ্গে নাও তাহলে তো খুবই ভালো হয়। খবরের কাগজের একটি বান্ডিল শার্লক নিজের সঙ্গে নিয়েছিল। রিডিং স্টেশন ছাড়িয়ে আসতেই সে শেষ কাগজটা দেখে বান্ডিলটা সিটের নিচে রেখে দিয়ে আমার দিকে সিগারের দানিটা এগিয়ে দিয়ে বলল, আমাদের ট্রেন কিন্তু বেশ ভালোই চলছে হে, বর্তমানে ঘন্টায় 53.5 মাইল গতিতে আমরা ছুটছি। আমার চোখে কিন্তু এখনো একটাও মাইল পোস্ট পড়েনি। ওয়েল, আমারও না। এই লাইনের টেলিগ্রাফ পোস্টগুলি 60 গজ দূরত্বে, হিসেবটা খুব সহজ। যাই হোক, আমার ধারণা তুমি জন স্ট্রেকা হত্যা আর সিলভার ব্লেজের অন্তর্ধান রহস্যের ব্যাপারটা নিশ্চয়ই শুনেছ। যতটুকু টেলিগ্রাফ আর ক্রনিকলে লেখা হয়েছে। কিন্তু কিছু কেস থাকে যাতে নতুন তথ্য খুঁজতে সময় নষ্ট না করে বরং যা জানা গেছে তার বিশ্লেষণ করলেই কাজ দেয় বেশি। এটা হলো সেই রকম একটা কেস। এটা অসামান্য একটা খুন ওয়াটসন, এবং বহু মানুষের ব্যক্তিগত স্বার্থ এর সঙ্গে জড়িয়ে আছে। মঙ্গলবার বিকেলে আমি সেই ঘোড়া সিলভার ব্লেজের মালিক কর্নেল রস ও ইন্সপেক্টর গ্রেগরি দুজনে থেকেই টেলিগ্রাম পাই। ইন্সপেক্টর গ্রেগরি, যিনি সিলভার ব্লেজের অন্তর্ধানের তদন্ত করছেন, তিনি আমার কাছে সাহায্য চেয়ে আমাকে ডেকে পাঠান। দাঁড়াও দাঁড়াও, মঙ্গলবার বিকেলে, আর আজ বৃহস্পতিবার সকাল, তুমি গতকাল কেন যাওনি? কারণ ওয়াটসন, আমি ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছি। আমি এটা বিশ্বাসই করিনি যে ডাটমুরের উত্তরাংশের মতো একটা জনবিরল এলাকার সিলভার ব্লেজের মতো একটা ঘোড়া, যে কিনা ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ঘোড়াগুলোর একটা, তাকে খুব বেশিক্ষণ লুকিয়ে রাখা সম্ভব। গতকাল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থেকেছি এই খবরের জন্য যে ঘোড়াটিকে পাওয়া গেছে এবং তার সাথে তার চোরও ধরা পড়েছে, কিন্তু এর মধ্যে ফিটজরয় সিম্পসনকে গ্রেফতার করা ছাড়া আর কিছু কিন্তু হয়নি। তাই ঠিক করি এবার পদক্ষেপ নেওয়ার পালা আমার। তুমি নিশ্চয়ই কোনো ব্যাখ্যা তৈরি করেছো তার মানে? আগে পুরো ব্যাপারটা তোমায় একটু বলি। সিলভার ব্লেজ গত 5 বছর ধরে দেশের প্রত্যেকটি হর্স রেস জিতে আসছে তার মালিক কর্নেল রসের হয়ে। এবারের ওয়েসেক্স কাপেরও সেই ফেভারিট। রেস পাগল লোকেদের এই ঘোড়া কোনোদিন হতাশ করেনি, কিন্তু তার সঙ্গে নিঃসন্দেহে এমন অনেকেই আছে যারা চায় না যে সিলভার ব্লেজ আগামী মঙ্গলবার মাঠে নামুক। তাকে আটকানোর যথাসম্ভব চেষ্টা তারা করবে। কর্নেল রসের আস্তাবল, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা যে কিংস পাইল্যান্ডে তা সবাই জানে। যতটা সম্ভব আগাম সতর্কতা নেওয়া হয়েছিল সম্ভাব্য বিজয়ীকে পাহারা দেওয়ার জন্য। ঘোড়াটির যে প্রশিক্ষক জন স্ট্রেকার, তিনি একজন অবসরপ্রাপ্ত জকি। বহু বছর তিনি রসের একজন প্রিয় জকি ছিলেন, কিন্তু বয়সের সঙ্গে ওজন বেড়ে যাওয়ার ফলে নিয়ম অনুযায়ী তাঁকে রিটায়ার করতে হয়।
স্ট্রেকার রসের জন্য 5 বছর জকি ছিলেন আর গত 7 বছর ধরে প্রশিক্ষক হিসেবে রয়েছেন। খুব সৎ বলে তাঁর সুনাম আছে। স্ট্রেকার ছাড়া কর্নেলের আস্তাবলে ছিল আরও 3 জন ছোকরা এবং 4টি ঘোড়া। রাতে তারা পালা করে জেগে পাহারা দেয়। জন স্ট্রেকার বিবাহিত ছিলেন। আস্তাবলে 200 গজের মধ্যেই একটা ছোট বাড়িতে উনি থাকতেন। নিঃসন্তান স্ট্রেকারের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই। আশেপাশের এলাকাটি একটু বেশি নির্জন, কিন্তু উত্তরের দিকে হালে কিছু হোটেল হয়েছে। আস্তাবল থেকে পশ্চিমে 4 মাইল দূরে লর্ড ব্যাকওয়াটারের আস্তাবল, তার দেখাশোনা করে সাইলাস ব্রাউন। এছাড়া এখানে আর কিছুই নেই, কয়েকজন জিপসি ছাড়া। দুর্ঘটনা ঘটার দিন মানে সোমবার রাত অবধি পরিস্থিতিটা মোটামুটি এরকমই ছিল। সেই দিন সন্ধেবেলা রোজকার মতোই ঘোড়াগুলোকে অনুশীলন করিয়ে তাদের জল খাওয়ানো হয়। রাত 9টা নাগাদ আস্তাবলের দরজা বন্ধ করে দেওয়া হয়। 3 জন ছোকরার মধ্যে 2 জন গিয়েছিল সেই রাতে স্ট্রেকারের বাড়ি রাতের খাবারের জন্য, আর 3য় জন মানে নেড হান্টার পাহারারত ছিল। 9টা বাজার কিছুক্ষণ বাদেই স্ট্রেকারের কাজের লোক ইডিথ ব্যাক্সটার 3য় ছেলেটির জন্য 1 প্লেট মাটন কারি নিয়ে আস্তাবলের দিকে আসছিল। সঙ্গে ওয়াইন ছিল না, কারণ নিয়ম অনুযায়ী যে রাতে পাহারার কাজে থাকবে সে মদ খেতে পারবে না। ইডিথের কাছে একটা হারিকেন ছিল, কারণ আস্তাবলে যাওয়ার রাস্তা একেবারেই অন্ধকার। সে যখন আস্তাবলের 30 গজের মধ্যে, তখন হঠাৎ একজন ভদ্রলোক, অন্তত হারিকেনের আলোয় তাঁকে ভদ্রলোক বলেই মনে হয়, বেরিয়ে এসে তাকে থামতে বলেন। ভদ্রলোকের পরনে ধূসর টুইড স্যুট আর মাথায় কাপড়ের ক্যাপ, পায়ে একজোড়া পট্টি লাগানো জুতো এবং হাতে একটা ভারী ছড়ি। লোকটির মুখে একটা ফ্যাকাশে ভাব। মেয়েটির মনে হয়েছিল ভদ্রলোকের বয়স 30-এর নিচে হবে। তুমি কি আমায় বলতে পারো আমি কোথায় আছি এখন? হ্যাঁ, আসলে আমি না খুব ক্লান্ত, হ্যাঁ, রাস্তা হারিয়ে ফেলেছি, পথের ধারেই রাত কাটাতে হবে ভাবছিলাম, তখনই তোমার ওই হ্যারিকেনের আলোটা দেখলাম। আপনি কিংস পাইল্যান্ডের প্রশিক্ষণ আস্তাবলের কাছাকাছি আছেন। ও, তাই নাকি? কি সৌভাগ্য আমার। আমি জানি প্রতি রাতে আস্তাবলের একজন ছোকরা ওখানেই একলা থাকে। সম্ভবত তুমি তারই রাতের খাবার নিয়ে যাচ্ছ ওটা করে। হ্যাঁ, তো বলছি, উপরি কিছু টাকা পেলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করে দাও না আমার জন্য, আস্তাবলের ওই ছেলেটার কাছে এই কাগজটা আজ রাতে পৌঁছে দাও। যদি দিতে পারো তাহলে পুরস্কার স্বরূপ এই টাকা তোমার। ইডিথ রীতিমতো ভয় পেয়ে যায় আর দৌড়ে তাকে ছেড়ে চলে আসে আস্তাবলের সেই জানলাটার দিকে যেখানে সাধারণত সে রাতের খাবারটা দেয়। জানলাটা খোলা ছিল আর হান্টার ভেতরেই একটা টেবিলে বসেছিল। ইডিথ তাকে কয়েক মুহূর্ত আগের ঘটনা বলেছিল, কিন্তু ঠিক তখনই এই ভদ্রলোকটি এসে উপস্থিত হন সেখানে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। লোকটি যখন কথা বলছে তখন ইডিথ দেখতে পায় তার পকেট থেকে ছোট একটা কাগজের খামের কোণ বেরিয়ে আছে। ছেলেটি জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি চান আপনি? আমার যা দরকার তাতে হয়তো তোমার পকেটেও কিছু ঢুকতে পারে। হ্যাঁ, মানে তোমাদের 2টো ঘোড়া ওয়েসেক্স কাপের জন্য তৈরি করা হচ্ছে, সিলভার ব্লেজ আর বায়ার্ড। আমি শুধু একটা জিনিস জানতে চাই এবং তাতে তোমারও লাভ হবে। আচ্ছা বলতো, এটা কি সত্যি যে ওজনের জন্য বায়ার্ড তার প্রতিদ্বন্দ্বীকে 5টি ফারলংয়ে 100 গজের টেক্কা দেবে, আর আর তাই তোমাদের মালিক বাজি ধরছে তাকে নিয়েই? ও, তার মানে তুই ওই দালালগুলোর একজন? আমি তোকে দেখাবো যে তোর মতো লোকজনের সাথে আমরা কিংস পাইল্যান্ডের লোকেরা কি করি। ছেলেটি লাফিয়ে উঠে আস্তাবলের এক পাশে ছুটে যায় তার বেঁধে রাখা কুকুরটিকে খুলে আনতে। মেয়েটি ভয়ের চোটে ছুটে পালিয়ে যায় এবং যাওয়ার পথে একবার পেছন ঘুরে দেখে লোকটি জানলার উপর ঝুঁকে ভেতরে দেখছে তখনও। যদিও মিনিট খানিকের মধ্যেই কুকুরটাকে নিয়ে হান্টার যখন বাইরে বেরিয়ে আসে তার মধ্যেই লোকটি হারিয়ে যায়। তবু হান্টার কুকুরটিকে নিয়ে আস্তাবলের চারপাশে খোঁজাখুঁজি করে, কিন্তু লোকটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তাবলের ছেলেটি যখন কুকুরটিকে নিয়ে বাইরে বেরিয়ে যায় তখন কি সে দরজাটা বন্ধ করে গেছিল?
এক্সেলেন্ট ওয়াটসন, এই পয়েন্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি গতকাল টেলিগ্রাম করে পাঠাই এই প্রশ্নের উত্তর জানতে। হ্যাঁ, ছেলেটি বেরোনোর আগে দরজায় তালা চাবি লাগিয়েই যায়, তার সাথে এটাও জানিয়ে রাখি যে জানলাটাও এমন কিছু বড় নয় যে একজন মানুষ তা দিয়ে ভেতরে ঢুকে যেতে পারবে। হান্টার স্ট্রেকারের বাড়িতে খবর পাঠিয়ে সব কিছু জানায় এবং অপেক্ষা করে প্রশিক্ষকের ফিরে আসার। যদিও স্ট্রেকার ভীষণ উত্তেজিত হয়ে ওঠে সব শুনে, তা সত্ত্বেও পরিস্থিতির আসল গুরুত্বটা উনিও তখনও আঁচ করে উঠতে পারেনি। এই ঘটনাটা স্ট্রেকারকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে। মিসেস স্ট্রেকার ভোরবেলায় চোখ খুলে দেখেন তার স্বামী বেরোনোর জন্য তৈরি হচ্ছেন। জিজ্ঞেস করতেই উনি বলেন ঘোড়াগুলোর চিন্তায় উনি নাকি সারা রাত ঘুমোতে পারেননি, আর তাই উনি আস্তাবলে গিয়ে দেখতে চান সব ঠিকঠাক আছে কিনা। মিসেস স্ট্রেকার জানলার পাল্লায় বৃষ্টির ফোঁটার আওয়াজ শুনতে পান এবং ওনার স্বামীকে কিছুক্ষণ পরে যাওয়ার অনুরোধ জানান, কিন্তু স্ত্রীর সব রকমের অনুনয় বিনয় উপেক্ষা করে উনি বাড়ি থেকে তখনই বেরিয়ে যান। মিসেস স্ট্রেকার সকাল 7টায় বিছানা ছেড়ে ওঠেন এবং দেখেন তাঁর স্বামী তখনও ফিরে আসেনি। তিনি তৎক্ষণাৎ ইডিথকে নিয়ে আস্তাবলের দিকে রওনা দেন। গিয়ে দেখেন আস্তাবলের দরজা খোলা আর ভেতরে একটা চেয়ারে অচেতন অবস্থায় পড়ে আছে হান্টার। ঘোড়ার তাঁবু খালি আর তার আশপাশে কোথাও স্ট্রেকারের চিহ্নটুকুও নেই। বাকি দুটো ছেলেও খানিকটা যেন ঘোরের মধ্যে, রাতে তারা কিছুই শুনতে পায়নি। হান্টারকে যে খুব কড়া গোছের কোনো ড্রাগ দেওয়া হয়েছিল সেটা সকলেই বুঝতে পারে, তাই তাকে ঘুমন্ত অবস্থায় রেখেই অন্য দুজনকে নিয়ে মিসেস স্ট্রেকার আর ইডিথ স্ট্রেকারের আর ঘোড়ার খোঁজে বেরিয়ে যান। তাঁরা তখনও আশা করছিলেন হয়তো যে কোনো কারণে স্ট্রেকার ঘোড়াটাকে নিয়ে সকালের অনুশীলনে বেরিয়েছেন, কিন্তু বাড়ির সামনে টিলাটা যেখান থেকে পুরো এলাকাটা দেখা যায় সেখানে উঠতেই সকলে ভীষণভাবে অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্মুখীন হন। আস্তাবল থেকে মাত্র আধ মাইল দূরে একটি ঝোপে আটকে থাকা স্ট্রেকারের ওভারকোটটা দেখা যাচ্ছিল। তার ঠিক সামনেই ওদের চোখে মৃতদেহটি পড়ে। স্ট্রেকার ভীষণ ভারী কিছু একটার আঘাতে মাথা থেঁতলে গেছে আর ওর উরুর কাছে একটা বড় মাপের ক্ষত রয়েছে যেটা তীক্ষ্ণ কোনো কিছুর আঘাতে হয়েছে। এটা বোঝা যাচ্ছিল যে স্ট্রেকার তাঁর আক্রমণকারীর মোকাবিলা করার চেষ্টা করেছিলেন, যার জন্য তাঁর ডান হাতের ছোট্ট ছুরিটার বাঁটে রক্ত জমাট বেঁধেছিল আর বাঁ হাতে একটা লাল রঙের সিল্কের গলাবন্ধের রুমাল ছিল, যেটা ঈদের আগের দিন সন্ধ্যায় আসা সেই লোকটির বলে শনাক্ত করে। নেশার ঘোর কাটিয়ে হান্টার সুস্থ হলে সেও একই কথা বলেছে। মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেই গর্তের নিচের অংশের কাদা দেখে এটাও প্রমাণ হয়েছে যে যখন ওখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হচ্ছিল সেই সময় ঘোড়াটি ওখানেই ছিল। ঘোড়া ফিরিয়ে দেওয়ার জন্য বেশ ভালো অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয় এবং জিপসিদেরও সতর্ক করা হয়, কিন্তু এখন অবধি কোনো খবরই পাওয়া যায়নি। ছেলেটির রাতের খাবারের অবশিষ্ট পরীক্ষা করে দেখা হয়েছে এবং তাতে যথেষ্ট মাত্রায় মিলেছে আফিমের গুঁড়ো, কিন্তু ওই একই খাবার বাড়ির সবাই খেয়েছিল, সেখানে কিন্তু কারুর কিছু হয়নি। এই হলো আমাদের এই কেসের গুরুত্বপূর্ণ তথ্য। এবার তোমাকে সংক্ষেপে বলি পুলিশ এখনো অবধি কি করেছে। ইন্সপেক্টর গ্রেগরি এই কেসের তদন্তের দায়িত্বে রয়েছেন, অসাধারণ দক্ষ একজন অফিসার। শুধু যদি আরেকটু অনুমান করার ক্ষমতা থাকতো তাঁর, তাহলে নিঃসন্দেহে উনি এতদিন আরো অনেক বেশি পদোন্নতি করে ফেলতে পারতেন। উনি এসেই প্রথমে সেই রাতের আগন্তুককে খুঁজে বার করে গ্রেপ্তার করলেন। ওই নতুন হোটেলগুলোর একটাতেই যেহেতু ছিলেন তাই খুব বেশি অসুবিধা হয়নি খুঁজে বার করতে। আগন্তুকের নাম ফিটজরয় সিম্পসন, অভিজাত পরিবারের ছেলে এবং উচ্চশিক্ষিত, একসময় ঘোড় দৌড়ের মাঠে প্রচুর টাকা উড়িয়েছেন আর এখন লন্ডন স্পোর্টিং ক্লাবে একজন অতি সাধারণ বুকমেকার হিসেবে কাজ করছেন। এটা জানা গেছে যে লোকটি এই সম্ভাব্য বিজয়ী সিলভার ব্লেজের উপরই £5,000 লাগিয়েছেন। গ্রেফতার হওয়ার পর উনি নিজেই স্বীকার করেছেন যে কিংস পাইল্যান্ডের ঘোড়াগুলোর সম্বন্ধে জানার আশায় উনি ডাটমুরে এসেছিলেন সেই রাতে, আর একই সাথে দ্বিতীয় সম্ভাব্য বিজয়ী ডেসবোরোর সম্পর্কে জানতে সাইলাস ব্রাউনের আস্তাবলেও যান। বাকিদের বিবৃতির বিন্দুমাত্র বিরোধিতা করেননি তিনি। আগের দিন সন্ধ্যায় উনি যে ঠিক সেই সেই কাজগুলোই করেছেন তা জানান, তবে তার সাথে এটাও জানিয়েছেন যে কারুর কোনো ক্ষতি করার মতো কোনো পরিকল্পনাই ওনার ছিল না। উনি এসেছিলেন শুধুমাত্র সরাসরি কিছু তথ্য নিতে, কিন্তু ওনাকে ওই গলাবন্ধের ব্যাপারে যখন জেরা করা হয় তখন মুখের রং ফ্যাকাশে হয়ে যায় তাঁর। স্ট্রেকারের হাতে কিভাবে ওনার গলাবন্ধ এলো তার কোনো এক্সপ্লেনেশন উনি দিতে পারেননি।
লোকটির ভিজে জামা কাপড় থেকেই বোঝা যাচ্ছিল যে ওই বৃষ্টির রাতে উনি বাইরে ছিলেন। ওনার হাঁটার ছড়ির একটা অংশ সিসার। ওরকম একটা ছড়ি দিয়ে বারবার আঘাত করলে স্ট্রেকারের মাথায় যেমন আঘাতের চিহ্ন পাওয়া গেছে তেমন হতেও পারে। আবার আরেক দিকে লোকটির শরীরে এমন কোনো ক্ষত নেই যেটা স্ট্রেকারের ছুরির থেকে হয়ে থাকতে পারে। স্ট্রেকারের ছুরিতে রক্ত জমেছিল, তার মানে আততায়ীর শরীরে অন্তত একটা ক্ষতের চিহ্ন অবশ্যই থাকবে। সংক্ষেপে তোমাকে পুরো ঘটনাটাই বললাম, এবার দেখো তুমি যদি কোনো রাস্তা বলে দিতে পারো। আচ্ছা, এটা কি কোনোভাবে সম্ভব হতে পারে হোমস যে এই আঘাতটা ওনার নিজের থেকেই লাগে? হয়তো মাথায় আঘাত লাগার ফলে শরীরে কোনো রকমের খিঁচু নিয়ে আসে আর হাতে ছুরিটা নিয়ে নিজেই নিজেকে আঘাত করে ফেলেন। ওয়াটসন, সম্ভাবনা থেকে অনেক বেশি এটাই ঘটনা। আর এই ক্ষেত্রে আসামির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অন্তত একটা কমল। কিন্তু এখনো আমি এটা বুঝে উঠতে পারছি না যে পুলিশের ব্যাখ্যাটি কি। আমার আশঙ্কা ওয়াটসন, আমাদের ব্যাখ্যার কিন্তু চরম বিরোধিতা করবে পুলিশ। পুলিশের ধারণা, এই লোকটি ছেলেটিকে নেশা করায়, কোনোভাবে একটা নকল চাবি জোগাড় করে আস্তাবলের দরজা খোলে এবং ঘোড়াটিকে বের করে নিয়ে যায়। ঘোড়ার সাজ সরঞ্জাম যে খোয়া গেছে, হয়তো সেটা ঘোড়ার উপর চাপিয়েই নিয়ে গেছে। তারপর দরজাটা খোলা রেখে ঘোড়াটিকে নিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখনই হয়তো স্ট্রেকারের সাথে দেখা হয় বা ওর হাতে ধরা পড়ে যান। স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে একটা গণ্ডগোল হয়। স্ট্রেকারের মাথায় সে ছড়ি দিয়ে আঘাত করে আর তারপর হয় নিজেই ঘোড়াটাকে লুকিয়ে ফেলে, বা ওই গণ্ডগোলের সময় সে নিজে থেকেই কোথাও হারিয়ে যায় এবং এখন অবধি হয়তো এই বিস্তীর্ণ এলাকাতেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ঘটনাস্থলে পৌঁছে আমাকে খুব দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিতে হবে। তার আগে কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ওয়াটসন। সন্ধে হওয়ার আগেই আমরা ট্র্যাভিস্টক স্টেশনে পৌঁছে গেলাম। দুজন ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। সিংহের মতো চুল আর দাড়ি নিয়ে উদ্গ্রীব নীল চোখে তাকিয়ে একজন ভদ্রলোক এবং অন্যজনের ছোটখাটো চেহারা, হাবভাব বেশ সজাগ এবং জন্মনে এবং পরনে ফ্রক কোট ও চামড়ার জুতো, কামানো পরিচ্ছন্ন মুখ, ছোট্ট গোঁপ আর চোখে চশমা। পরের জন কর্নেল রস আর প্রথম জন ইন্সপেক্টর গ্রেগরি। ওয়েলকাম মিস্টার হোমস, আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এখানে এসেছেন। বেচারা স্ট্রেকারের হত্যার যেন সুবিচার হয় এবং হ্যাঁ, আমার ঘোড়াটা যেন ফেরত পায়, কেমন ডিটেকটিভ? আর কি নতুন কিছু জানা গেছে? আমি দুঃখিত মিস্টার হোমস, আমরা খুব সামান্যই এগোতে পেরেছি। আমাদের একটা গাড়ি বাইরে দাঁড় করানো আছে। নিঃসন্দেহে আপনি দিনের আলো ফুরিয়ে আসার আগেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে চাইবেন। আমরা গাড়িতে যেতে যেতে কথা বলে নিতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মিনিট খানেক পরেই আমরা একটা ল্যান্ড্রো গাড়িতে আরাম করে বসলাম, যেটা ঘড় ঘড় শব্দ করে প্রাচীন মনোরম ডেভনশায়ার শহরের মধ্যে দিয়ে গিয়ে চলল। ইন্সপেক্টর কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বলে গেলেন। হোমস সব শুনছিল আর মাঝে মধ্যে কিছু প্রশ্ন শুনে দিচ্ছিল। কর্নেল রস বুকের কাছে হাত দুটো জড়ো করে পেছনে হেলান দিয়ে বসেছিলেন। তার টুপিটা চোখ অবধি নামানো ছিল এবং আমি সাগ্রহে এই দুজন গোয়েন্দার কথোপকথন শুনছিলাম। ততক্ষণে গ্রেগরি নিজের মতো করে ব্যাখ্যা তৈরি করে ফেলেছিলেন, যেটা প্রায় অবিকলভাবে মিলে যায় হোমসের বলা কথাগুলোর সাথে। মিস্টার হোমস, ফিটজরয় সিম্পসনের আশেপাশে জালটা আমরা প্রায় গুটিয়েই এনেছি। আমার বিশ্বাস ওই খুনি, যদিও নতুন তথ্য প্রমাণ পেলে আমরা মত বদলাতে বাধ্য হব। আর স্ট্রেকারের ছুরিটা? আমরা আপাতত এই সিদ্ধান্তে এসেছি যে স্ট্রেকার নিজেই নিজের ছুরিতে আহত হয়েছিলেন, কারণ সিম্পসনের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার বিরুদ্ধে পাওয়া বাকি প্রমাণগুলো খুবই জোরালো। ঘোড়াটা সরানোয় সিম্পসনের যথেষ্ট স্বার্থ ছিল। আস্তাবলের ছেলেটিকে নেশার ওষুধ দেওয়ার জন্য সন্দেহটা তাকেই করা হচ্ছে, আর ও যে সেদিন বৃষ্টিতে বাইরে ছিল তাতে তো কোনো সন্দেহই নেই। আর মিস্টার হোমস, ওর কাছে একটা ভারী ছড়িও আছে, ওর গলার রুমালও মিলেছে মৃতদেহের হাতে। আমার সত্যি মনে হয় আমাদের কাছে জিউরিকে পেশ করার মতো যথেষ্ট প্রমাণ আছে। শার্লক মাথা ঝাঁকালো। একজন চালাক এবং কৌশলী উকিলের পক্ষে এই জাল ছিঁড়ে ফেলা কোনো বড় ব্যাপার নয়। উনি ঘোড়াগুলোকে বাইরে বের করতে যাবেন কেন? ঘোড়াগুলোর ক্ষতি করাই যদি ওর একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে সেটা তিনি ওখানেই করতে পারতেন। তার কাছে কি কোনো নকল চাবি পাওয়া গেছে? কার কাছে ওপিএমের পাউডার পেলেন উনি? সবচেয়ে বড় ব্যাপার, ওর মতো একজন অজ্ঞাত ব্যক্তি, যিনি কিনা এই এলাকায় সম্পূর্ণ নতুন, তিনি একটা আস্ত ঘোড়া কোথায় লুকিয়ে রাখতে পারেন? তাও আবার এরকম বিখ্যাত একটা ঘোড়া।
আচ্ছা, ওই পরিচারিকাকে সেই যে কাগজ দেওয়ার ব্যাপারটা, এ ব্যাপারে ওর নিজের যুক্তি কি? ও বলেছে ওটা একটা 10 পাউন্ডের নোট। একটা নোট ওর মানিব্যাগেও পাওয়া গেছে। তবে আপনার বাকি সন্দেহগুলোর সমাধান খুব একটা দুরূহ নয় মিস্টার হোমস। ও একেবারে নতুন নয় এই জায়গায়। ট্যারিস্টকে গ্রীষ্মকালে ও 2 বার বাড়ি ভাড়া দিয়েছিল। ওপিয়ামটা খুব সম্ভবত লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে। চাবিটার কাজ মিটে যাওয়ার পর ওটা কোথাও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর ঘোড়াটা আমার মনে হয় এই বিস্তীর্ণ এলাকার কোনো গর্ত বা পরিত্যক্ত খনির ভেতরে রয়েছে এখন। আর গলা বন্ধটার ব্যাপারে ওনার বক্তব্য কি? ও স্বীকার করেছে যে ওটা ওরই, আর এও জানিয়েছে যে ও এটা হারিয়ে ফেলেছিল। তবে আমাদের হাতে কিছু নতুন তথ্য এসেছে যেটা ওই ঘোড়াগুলোকে আস্তাবল থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যাপারে হয়তো কোনো আলোকপাত করতে পারে। শার্লক কান খাড়া করল। আমরা কিছু পায়ের চিহ্ন পেয়েছি যা থেকে এটা বোঝা যায় সোমবার রাতে জিপসিদের একটা দল সেই জায়গা, মানে যেখানে খুনটা হয়েছিল, তার মাইল খানেকের মধ্যেই ওদের তাঁবু ফেলে মঙ্গলবারে চলে যায়। এবার আমরা যদি এটা ধরে নিই যে সিম্পসন আর জিপসিদের মধ্যে কোনো গোপন বোঝাপড়া হয়েছিল, তাহলে কি এটা হতে পারে না যে সিম্পসন ওই ঘোড়াটাকে জিপসিদের কাছে নিয়ে যায় আর তাদের কাছে রেখে যায় এবং এখনো ওদের কাছেই আছে? হতেও পারে। পুরো এলাকাটা আমরা চিরুনি তল্লাশি করেছি মিস্টার হোমস এদের খোঁজে। অন্তত 10 মাইলের মধ্যে যতগুলো আস্তাবল আছে প্রত্যেকটা আমাদের দেখা হয়ে গেছে। আমি যতদূর জানি এখানে কাছে পিঠে আরেকটা আস্তাবল রয়েছে না? ইয়েস। আর ব্যাপার হলো ওই বিষয়টা আমরা কিছুতেই অবহেলা করতে পারছি না, যেহেতু ওই আস্তাবলের ঘোড়া ডেসবোরোর ওপর দ্বিতীয় সর্বোচ্চ বাজি ধরা হয়েছে। তাই সিলভার ব্লেজ হারিয়ে গেলে ওদেরও একটা বড় মাপের স্বার্থসিদ্ধি হয় মিস্টার হোমস। ওই আস্তাবলে প্রশিক্ষক সাইলাস ব্রাউন, জানা গেছে এবারের খেলায় সে বড় অঙ্কের টাকা লাগিয়েছে। বেচারা স্ট্রিকারের সাথে ওর কোনো সদ্ভাবও ছিল না, যদিও আমরা ওই আস্তাবলটা খুব ভালো করেই খুঁজে দেখেছি আর বলাই বাহুল্য এমন কিছুই পাওয়া যায়নি যাতে ওনাকে এই ঘটনার সাথে আমরা জড়াতে পারি। আর মেপলটন আস্তাবলের সাথে সিম্পসনের যোগসূত্র আছে এমন কিছুও পাননি নিশ্চয়ই? একেবারেই নয়। শার্লক গাড়িতে হেলান দিয়ে বসল আর তখনকার মতো দুজনের কথোপকথন বন্ধ হল। কিছুক্ষণ পরেই আমাদের ড্রাইভার রাস্তার পাশেই একটা লাল রঙের ইটের ভিলার সামনে গাড়িটা থামাল। কিছু দূর পশ্চিমের দিকে কিছু বাড়ি, মনে হয় সেটাই মেপলটন আস্তাবল। আমরা সকলেই গাড়ি থেকে লাফিয়ে নিচে নামলাম, শুধু শার্লক ছাড়া। সে কিন্তু তখনও হেলান দিয়ে গাড়িতে বসে রইল, শূন্যে এক দৃষ্টে তাকিয়ে নিজের ভাবনাতেই ডুবে রইল। তার কাঁধে হাত রাখতে হঠাৎ যেন চাবি দেওয়া পুতুলের মতো অতি উদ্যম নিয়ে উঠে পড়ল শার্লক আর বাইরে বেরিয়ে এসে বলল, মাফ করবেন, আমি দিবা স্বপ্ন দেখছিলাম। তার চোখের আবছা একটা ঝিলিক আর তার হাবভাবের চাপা উত্তেজনায় আমার বুঝতে অসুবিধে হল না যে শার্লক নিশ্চয়ই এমন কিছু সূত্র পেয়েছে যেটা এই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ হোমসের কার্যপদ্ধতি আমি জানি। কিন্তু তবুও আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারি না যে কিভাবে বা কোথায় সে এই সূত্রগুলো পায়। হয়তো আপনি একবার অপরাধ স্থলটা গিয়ে দেখে আসতে চাইবেন মিস্টার হোমস? আমি কিছুক্ষণের জন্য এখানেই থাকতে চাই ইন্সপেক্টর। আরো দু একটা প্রশ্নের উত্তর আমার জানা দরকার। আমার অনুমান স্ট্রেকারের মরদেহ এখানেই ফিরিয়ে আনা হয়েছে, তাই তো? হ্যাঁ, ওপরের ঘরে ওনাকে রাখা হয়েছে, কাল বিচারের জন্য নিয়ে যাওয়া হবে। উনি তো বেশ কয়েক বছর আপনার কাজে বহাল ছিলেন, তাই না কর্নেল রস? হ্যাঁ, এবং ভালোই কাজ করত। আমার ধারণা মারা যাওয়ার সময় স্ট্রেকারের পকেটে থাকা সব জিনিসেরই একটা তালিকা আপনি তৈরি করে ফেলেছেন ইন্সপেক্টর। ইয়েস, সব জিনিসই বসার ঘরে রেখেছি, আপনি যদি সেগুলো দেখতে চান। খুব ভালো হয়। আমরা প্রত্যেকেই সামনের ঘরের দিকে পা বাড়ালাম এবং টেবিলের চারপাশে গোল করে বসলাম। ইন্সপেক্টর একটা চৌকো টিনের বাক্সের তালা খুললেন এবং উপরের ঢাকনা আমাদের সামনে তুলে ধরলেন। দেখা গেল ভেতরে বেশ কিছু জিনিস রয়েছে। একটা দেশলাইয়ের বাক্স, 2 ইঞ্চির চর্বির মোমবাতি, একটা পাইপ, চামড়ার থলিতে আধ আউন্স কাটা ক্যাভেন্ডিশ তামাক, একটা সোনার চেনওয়ালা রূপোর ঘড়ি, 5টা সোনার মোহর, অ্যালুমিনিয়ামের পেন্সিল বাক্স, কিছু কাগজ আর তার সাথে হাতির দাঁতের হাতলওয়ালা একটা ছুরি যার নোকটা একেবারেই সূক্ষ্ম ও শক্ত এবং তাতে লন্ডনের ওয়েস অ্যান্ড কোম্পানির নাম খোদাই করা রয়েছে।
হোমস ছুরিটাকে নিয়ে খুব ভালো করে খুঁটিয়ে দেখতে লাগল। এটা কিন্তু একটা বিশেষ ধরনের ছুরি। এতে লেগে থাকা রক্তের দাগ দেখে মনে হচ্ছে এই সেই ছুরি যেটা আপনারা মৃতদেহের হাতের মুঠোতে পেয়েছেন। এটা দেখে তো সার্জিক্যাল স্ক্যালপেল মনে হচ্ছে, তাই না ওয়াটসন? এটা ছানি কাটার কাজে ব্যবহার করা হয়। খুব সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করা হয় এই ধরনের ছুরি। আশ্চর্য, এরকম একটা ভয়ঙ্কর অভিযানে কেন কেউ এরকম ছুরি নিয়ে যাবে, বিশেষ করে যখন এটাকে পকেটে ঢোকানো কোনোভাবেই সম্ভব নয়। না, এটা একটা কর্ক ডিস্ক দিয়ে আটকানো ছিল, আমরা সেটা মৃতদেহের পাশেই পেয়েছি। ওনার স্ত্রীর বক্তব্য এই ছুরিটা ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল, ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এটা উনি নিয়ে যান। এটা অস্ত্র হিসেবে ভীষণ দুর্বল, কিন্তু হয়তো হাতের সামনে এটা ছাড়া আর কিছুই ছিল না। হতেও পারে। আর এই কাগজগুলো? এগুলোর মধ্যে তিনটে আছে যেগুলো খড় ব্যবসায়ী থেকে পাওয়া, একটা কর্নেল রসের পাওয়া চিঠি, আর একটা হলো 37 পাউন্ডের একটা বিল যেটা বন স্ট্রিটের ম্যাডাম লেজারের মেয়েদের জামা কাপড়ের দোকান থেকে এসেছে উইলিয়াম ডার্বিশায়ারের কাছে। মিসেস স্ট্রেকারের থেকে জেনেছি ডার্বিশায়ার স্ট্রেকারের একজন পুরনো বন্ধু, তাই মাঝে মধ্যে ওনার চিঠিপত্র স্ট্রেকারের ঠিকানায় আসত। ম্যাডাম ডার্বিশায়ার হ্যাজ এক্সপেন্সিভ টেস্ট, একটা পোশাকের জন্য 22 গিনি, বেশ চড়া দাম। যাই হোক, এখান থেকে আর কিছু জানার নেই, আমাদের এবারে ঘটনাস্থলের দিকে যাওয়া উচিত মনে হয়। বসার ঘর থেকে আমরা বেরোতে যাব, ঠিক তখনই ঘরে হন্তদন্ত হয়ে একজন ঢুকলেন, একজন মহিলা। ঘরের বাইরে এতক্ষণ অপেক্ষা করছিলেন হয়তো, এক পা এগিয়ে ইন্সপেক্টরের শার্টের আস্তিন ঘামচে ধরলেন। ভদ্রমহিলার ম্লান এবং শুকনো মুখে এক তীব্র ব্যগ্রতা এবং ভয়ের ছাপ। আপনারা কি ওকে পেয়েছেন, খুঁজে পেলেন লোকটাকে? আনফর্চুনেটলি এখনো কিছু জানা যায়নি, কিন্তু লন্ডন থেকে মিস্টার হোমস এসেছেন আমাদের সাহায্য করার জন্য। আমরা যথাসম্ভব চেষ্টা করছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আমি নিশ্চিত প্লিমথের গার্ডেন পার্টিতে আমাদের দেখা হয়েছে কদিন আগে। না তো স্যার, আপনি ভুল করছেন। আমি নিশ্চিত আপনি মনে হয় খুব সম্ভবত ধূসর আর গোলাপি একটা সিল্কের ড্রেস পরেছিলেন যার মধ্যে অস্ট্রিচের পালক লাগানো ছিল। আমার কাছে এরকম কোনো ড্রেস কখনো ছিলই না স্যার। ও আচ্ছা। ভদ্রমহিলার কাছে ক্ষমা চেয়ে ইন্সপেক্টরের সাথে বাইরে বেরিয়ে যায় শার্লক, সঙ্গে আমিও। মুরের ওপর দিয়ে সামান্য হেঁটেই সেই ঢালু জমিটার সামনে আমরা পৌঁছে গেলাম যেখানে মৃতদেহটা পাওয়া গিয়েছিল। এই জায়গাটার একদম ধারেই সেই ফার্জের ঝোপ যার উপর কোটটা ছিল। সেদিন রাতে তো খুব একটা হাওয়া দিচ্ছিল না? না, তবে প্রচুর বৃষ্টি হয়েছিল। তাহলে সেক্ষেত্রে তো স্ট্রেকারের ওভারকোটটা কোনোভাবেই উড়ে ফার্জের ঝোপে আটকাতে পারে না, যদি না ওটাকে ওখানে রাখা হয়ে থাকে। হ্যাঁ, কোটটা ওখানেই রাখা হয়েছিল। কিন্তু এখানে পায়ের ছাপ কি আর পাওয়া যাবে? সোমবার থেকে তো অনেকে নিশ্চয়ই এখানে এসেছেন। এখানে এক পাশ করে একটা মাদুর পাতা রয়েছে যার উপর দাঁড়িয়ে আমরা আমাদের কাজ করেছি। হ্যাঁ, চমৎকার। আর এই ব্যাগটাতে স্ট্রেকারের এক পাটি জুতো, সিমসনের এক পাটি জুতো আর সিলভার ব্লেজের একটা পায়ের নাল আছে। মাই ডিয়ার ইন্সপেক্টর, করেছেন কি? ইন্সপেক্টরের কাছ থেকে ব্যাগটা নিয়ে ঢালু জায়গাটার উপর ঝুঁকে পড়ল শার্লক, আর একটু মাঝখানে সরিয়ে নিল মাদুরটা, তারপর বুকের ওপর ভর দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। হাতের ওপর থুতনি ঝুঁকিয়ে কাদায় পায়ের ছাপগুলো পর্যবেক্ষণ করতে শুরু করল। একটা আধ পোড়া মোমবাতি আর দেশলাই কাদায় মাখানো ছিল এমন ভাবে যে প্রথমটায় দেখে এটাকে কাঠের টুকরো বলেই মনে হয়েছিল। এটা যে কি করে আমার চোখ এড়িয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। এটাকে প্রায় দেখাই যাচ্ছিল না, আমি পেয়েছি কারণ আমি এটাই খুঁজছিলাম। সে কি আপনি এরকম কিছু পাওয়ার আশা করেছিলেন নাকি? আমার তো মনে হয় না এটা অস্বাভাবিক কিছু। হোমস বুট জুতোগুলো নিয়ে ওই কাদায় পায়ের ছাপের সাথে মিলিয়ে দেখতে লাগল, তারপর ঢালের একদম ধারে গিয়ে হামাগুড়ি দিয়ে ফার্ন আর ঝোপের দিকে তাকালো। এছাড়া আর কোথাও কিন্তু পায়ের ছাপ নেই। আমি নিচের জমিটা প্রত্যেক দিক থেকে অন্তত 100 গজ অব্দি অতি যত্ন সহকারে পরীক্ষা করেছি মিস্টার হোমস। কিন্তু আপনি যদি কিছু মনে না করেন ইন্সপেক্টর, আমি মুরটা একটু পায়ে হেঁটে দেখতে চাই। কর্নেল রসের হাবভাবে একটা অস্বস্তি ফুটে উঠল। আহ,
ইন্সপেক্টর, আমার আপনার সঙ্গে কথা আছে। এই প্রতিযোগিতা থেকে আমাদের ঘোড়ার নাম সরিয়ে জনসাধারণ থেকে ক্ষমা চাওয়া উচিত কিনা সে বিষয়ে পরামর্শ করতে চাই। একেবারেই না, নামটাকে রেখে দিতেই বলবো আমি। বাহ, আমি আপনার মতামতে অত্যন্ত খুশি হলাম স্যার। আপনার ঘোরাঘুরি শেষ হলে আপনি আমাদের স্ট্রেকারের বাড়িতেই পাবেন, তারপর আমরা একসাথে ট্যাব স্টকে যেতে পারি। কর্নেল ঘুরে দাঁড়ালেন এবং ইন্সপেক্টরকে নিয়ে রওনা দিলেন। আমি আর হোমস ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। আস্তাবলের পেছনে বিকেলের সূর্য তখন ধীরে ধীরে ডুবতে শুরু করেছে, কিন্তু প্রকৃতির এই অপূর্ব শোভা আমার বন্ধুটির কাছে একেবারেই অর্থহীন, কারণ শার্লক কোনো এক গভীর চিন্তায় মগ্ন। আমাদের কাছে এখন প্রশ্ন হলো, স্ট্রেকারের খুনটা করেছে কে, আর ঘোড়াটার সাথে ঠিক কি হয়েছে? এখন যদি ধরে নিই যে ঘোড়াটি পালিয়েছে, তাহলে প্রশ্ন হলো কোথায় যেতে পারে সে। ঘোড়া হচ্ছে যাকে বলে সোশ্যাল অ্যানিমাল, তাই যদি হয় তাহলে হয় সে কিংস পাইল্যান্ডে ফিরবে অথবা মেপলটনেই যাবে। কেউ তো নিশ্চয়ই দেখেছে তাকে, আর জিপসিদের দল অপহরণ করতে যাবেই বা কেন? এই জিপসিরা কিন্তু কখনোই কোনো রকম ঝামেলায় জড়াতে চায় না, কোনো সমস্যা বা দুর্ঘটনার আঁচ পেলেই সেই জায়গা ছেড়ে চলে যায় যাতে পুলিশি জেরার মুখোমুখি হতে না হয়। ঘোড়াটাকে বিক্রি করার কথা তারা কল্পনাও করবে না। এত বড় ঝুঁকি নিয়ে তারা যদি ঘোড়াটাকে নিয়েও যায়, তাতেও লাভ নেই কিছু। আমার বিশ্বাস ওদের কাছে অন্তত সিলভার ব্লেজ নেই। তাহলে ঘোড়াটা আছে কোথায়? ওয়েল ওয়াটসন, আমি আগেই বলেছি কিংস পাইল্যান্ড বা মেপলটন কোনো একটাতেই আছে। কিংস পাইল্যান্ডে নেই, তার মানে মেপলটনেই সে আছে। আপাতত এই অনুমানের ভিত্তিতে আমরা এগোই, তারপর দেখা যাক। ইন্সপেক্টরের কথা অনুযায়ী মুরের ওই অংশটা বেশ শক্ত এবং শুকনো, কিন্তু মেপলটনের দিকে যেতে হলে ওই দেখো ওই খাদের মতো জায়গাটার উপর দিয়ে যেতে হবে। ওখানটা কিন্তু কাদা কাদা হয়ে আছে, ওখানে ঘোড়ার পায়ের ছাপ থাকলেও থাকতে পারে। কথা বলতে বলতে আমরা দ্রুত বেগে হাঁটছিলাম, আর কয়েক মুহূর্তের মধ্যেই খাদটা সামনে চলে এলাম। হোমসের কথাতেই আমি খাদের দিকে ডান দিক ধরে আর হোমস বাঁ দিক ধরে এগোতে শুরু করলাম। 50 পাও যায়নি তার আগেই হোমসের চিৎকার শুনলাম। তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে হোমস। একটা রাস্তা দেখা যাচ্ছে আমাদের সামনে, যা নরম মাটির ওপর, ঘোড়ার পায়ের ছাপ। পকেট থেকে নালটা বার করে মিলিয়ে দেখল হোমস, ছাপের সঙ্গে হুবহু মিলে গেল। দেখলে অনুমানের গুরুত্বটা ঠিক কতটা? গ্রেগরির মধ্যে এই একটা গুণের খুব অভাব। আমরা অনুমান করেছিলাম ঠিক কি হতে পারে, অনুমানের ভিত্তিতে আমাদের কাজ করলাম, আর আমরা কিন্তু সঠিক পথই নিয়েছি। চলো এবার এগোনো যাক। আমরা একটা খাদ পেরিয়ে তারপর সিকি মাইল মতো ঘাসে ঢাকা শুকনো জমি পার হলাম। স্বাভাবিকভাবেই সেখানে ঘোড়ার পায়ের ছাপ নেই, কিন্তু মেপলটনের দিকে আর একটু এগোতেই ঘোড়ার পায়ের ছাপ আবার দেখা গেল। তারপর আবার খানিকটা ঢালু জমি, আর সেটা পেরিয়ে আবার একটা ঘোড়া চালানোর মতো জায়গা। ঠিক এরপরই আধ মাইল অব্দি তার আর কোনো ছাপ পেলাম না, কিন্তু মেপলটনের দিকে আর একটু এগোতেই আবার আমরা সেই ছাপটা দেখতে পেলাম। হোমসই প্রথম দেখতে পেল সেগুলো। একটা জায়গার দিকে ইশারা করে দাঁড়িয়ে পড়ল সে, চোখে মুখে জয়ের উল্লাস। ঘোড়ার পায়ের ছাপের পাশেই একজন লোকের পায়ের ছাপ। আরে, এতক্ষণ তো ঘোড়াটা একাই ছিল। একদমই তাই, এটা একাই ছিল এতক্ষণ। আরে এটা কি? দুটো ছাপই সোজা কিংস পাইল্যান্ডের দিকে এগোচ্ছে, শার্লক শীষ দিচ্ছিল। আমরা দুজনেই ওই ছাপ অনুসরণ করছিলাম। শার্লকের চোখ ওই ছাপের উপরেই ছিল, কিন্তু আমি একটু আধটু অন্য দিকে তাকাচ্ছিলাম, আর অদ্ভুতভাবে দেখলাম ওই ছাপগুলো আবার ফেরত এসেছে উল্টো দিকে। এটা তোমার জন্য হলো ওয়াটসন, তুমি আমাদের লম্বা একটা হাঁটা পথ থেকে বাঁচালে, না হলে আমাদের নিজেদের ছাপ অনুসরণ করেই ফিরে আসতে হতো।
আমরা বরং ওই ফিরে আসার চিহ্নগুলোর পেছনে যাই। আমাদের খুব বেশি দূর যেতে হলো না, পায়ের ছাপগুলো এসে একটা পিচ বাঁধানো রাস্তায় মিলিয়ে গেছে, যেটা আস্তাবলের গেটের সামনে আমাদের এনে দাঁড় করালো। আরেকটু কাছাকাছি আসতেই একটা ছেলে তেড়ে এলো। এখানে কি দরকার? আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, আমি যদি কাল ভোর পাঁচটায় ডাকি, তবে তোমার মালিক মিস্টার সাইলাস ব্রাউনের সঙ্গে দেখা করার জন্য খুব বেশি আগে হয়ে যাবে কি? কেউ যদি আসে তবে উনি অবশ্যই দেখা করেন, কারণ উনি বরাবরই খুব ভোরে ওঠেন আর কি। এই তো উনি এদিকেই আসছেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন। ঠিক তখনই একটু বয়স্ক একজন ভদ্রলোক চোখে মুখে প্রচণ্ড হিংস্র একটা ভাব নিয়ে, হাতে একটা শিকারের ছড়ি জাতীয় কিছু দোলাতে দোলাতে আস্তাবলের গেটের সামনে এলেন। এসব কি হচ্ছে ডসন? খোঁজ গল্প করার সময় নয় এটা, নিজের কাজে যাও। আর এই যে আপনি কোন মতলবে এসেছেন এখানে? হ্যাঁ, মাত্র 10 মিনিট আপনার সঙ্গে কথা বলতে চাই। যে কোনো বাউন্ডুলের সাথে ফালতু বকার মতো সময় আমার নেই। আমরা এখানে কোনো রকমের অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মেনে নিই না, দূর হন এখান থেকে, না হলে কুকুরে তাড়া খাবেন। শার্লক সামনের দিকে একটু ঝুঁকে ফিস ফিস করে ভদ্রলোকের কানে কি যেন বলল। ভদ্রলোক তাতে ভীষণভাবে উত্তেজিত হয়ে গেলেন এবং তার চোখ মুখ ভয়ঙ্কর রকম লাল হয়ে উঠল। এটা মিথ্যা কথা, এটা জঘন্য একটা মিথ্যা কথা। বেশ, তা এই নিয়ে তর্ক আপনি কি এখানে সকলের সামনে করতে চান, নাকি ভেতরে আপনার ঘরে গিয়ে কথোপকথনটা চলবে? যদি আপনি চান তো ভেতরে আসতে পারেন। ওয়াটসন, আমি তোমাকে কয়েক মুহূর্তের বেশি অপেক্ষা করাবো না। মিনিট 20 বাদে মিস্টার ব্রাউনের সঙ্গে বেরিয়ে এলো শার্লক। এর মধ্যেই ভদ্রলোকের মুখে লাল ভাবটা ধূসরে রূপান্তরিত হয়েছে। এতটুকু সময়ের মধ্যে সাইলাস ব্রাউনের এই পরিবর্তন আমি ভাবতেও পারিনি। তার হাতটা কাঁপছিল আর হাতের শিকারের ছড়িটা ঝড়ে গাছের ডালের মতো নড়ছিল। তার সেই তর্জন গর্জন করা, কর্তৃত্ব ফলানো যেন সম্পূর্ণভাবে হাওয়া হয়ে গিয়েছিল। ভদ্রলোক একেবারে প্রভুভক্ত কুকুরের মতো আমার বন্ধুর পাশে পাশে হাঁটছিলেন। আপনার কথা মতো সব হয়ে যাবে স্যার, আমি সব করে দেব। চলুন মিস্টার ব্রাউন, কোনো রকম ভুল যেন না হয়। না না, ভুল একদমই হবে না। আচ্ছা, আমি কি ওটা বদলে দেবো না ওরকমই থাকবে? আমি পরে এ ব্যাপারে আপনাকে লিখে পাঠাবো, কোনো চালাকি নয় কিন্তু। আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা করতে পারেন স্যার। ঘুরে দাঁড়ালো হোমস। ভদ্রলোকের কাঁপা কাঁপা ভাবে বাড়িয়ে দেওয়া হাতটাকে উপেক্ষা করে আমার সাথে বেরিয়ে এলো মেপলটন আস্তাবলের গেট দিয়ে। পরবর্তী গন্তব্য কিংস পাইল্যান্ড। গুন্ডামোর সাথে ভীরুতার এমন দুর্দান্ত মিশেল এই সাইলাস ব্রাউন ছাড়া অন্য কারোর মধ্যে কখনো দেখেছি বলে তো মনে হয় না। ও ঘোড়াটা তার মানে ওর কাছেই? প্রথমটা একদমই মানছিলেন না, কিন্তু তারপর যখন সেদিন সকালের ঘটনা হুবহু সব বলে দিলাম, উনি ভাবলেন যে আমি নিশ্চয়ই সেদিন ওখানেই কোথাও ছিলাম আর নিজের চোখে সবকিছু দেখেছি। তুমি নিশ্চয়ই ওই জুতোর চৌকো সোলের ছাপগুলো দেখেছো, ভদ্রলোকের জুতোর সাথে পুরোপুরি মিলে যায়। আর ওনার কোনো কর্মচারীর এসব করার সাহস হবে না নিশ্চয়ই। আমি ভদ্রলোককে বলি যে ঠিক কখন কিভাবে কোন পরিস্থিতিতে উনি প্রথমে মুড়ে একটা অপরিচিত ঘোড়াকে ঘুরে বেড়াতে দেখেন, কিভাবে তার সামনে গিয়ে ঘোড়াটাকে চিনতে পারেন ওর সাদা কপাল থেকে, যেটার জন্যই ওর নাম সিলভার ব্লেজ। ঘোড়াটাকে পেয়ে প্রথমে ওনার মনে হয় কিংস পাইল্যান্ডেই ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু পর মুহূর্তেই ওনার খেয়াল হয় যে এই একমাত্র প্রতিযোগী যে পারে ওনার ঘোড়াকে টেক্কা দিতে। আর ওনার ঘোড়া হারলে ভদ্রলোকের লাগানো সম্পূর্ণ টাকা একেবারে জলে যেত। তখন উনি ঠিক করেন প্রতিযোগিতা শেষ হওয়া অবধি ঘোড়াটাকে লুকিয়ে রাখবেন এবং সেই একই রাস্তা দিয়ে ঘোড়াটাকে ফিরিয়ে নিয়ে এসে মেপলটনের আস্তাবলে আটকে রাখবেন। কিন্তু তার আস্তাবলটা তো খোঁজা হয়েছিল তাহলে? ও ওয়াটসন, ওনার মতো একজন অভিজ্ঞ ঘোড়ার ব্যবসায়ীর কাছে এ তো কিছুই না। কিন্তু তুমি যে ঘোড়াটাকে ওখানেই ফেলে এলে, তোমার ভয় করছে না? ঘোড়াটার কোনো ক্ষতি হলে তো সব থেকে বেশি লাভ ওনারই। উনি ঘোড়াটাকে বাচ্চার মতো আগলে রাখবেন। কেন জানো? কারণ উনি জানেন ওনার জেলে না যাওয়ার একমাত্র উপায় হলো ঘোড়াটার অক্ষত অবস্থায় ফিরে আসা। তবে কর্নেল রসকে দেখে তো আমার মনে হয়নি যে উনি এরকম কাজ যে করেছে তাকে ক্ষমা করবেন।
ব্যাপারটা কর্নেলের হাতে নেই, আমি নিজের পদ্ধতি অনুযায়ী চলি। তাই কাকে কতটা কম আর কাকে কতটা বেশি বলবো সেটা পুরোপুরি আমার ব্যাপার। আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, কর্নেল রস কিন্তু আমাকে ভীষণ তুচ্ছ তাচ্ছিল্যে চোখে দেখেন। ওনার ব্যবহার খুবই উদ্ধত আমার প্রতি। আমি এখন ঘোড়ার ব্যাপারে ওনাকে কিছুই বলবো না, তবে অবশ্যই স্ট্রেকারের হত্যাকারীকে ধরতে পারার কাছে এটা নিতান্তই একটা ছোট্ট ঘটনা। তাহলে কি তুমি এবার সেই ইনভেস্টিগেশন শুরু করবে? না, বরং আমরা দুজনেই রাতে ট্রেন ধরে লন্ডন ফিরব। আমার মাথায় বজ্রাঘাত হল। এত চমৎকার একটা শুরুর পর হোমস কেন এই তদন্তটাকে মাঝপথে ছেড়ে দিয়ে বাড়ি ফিরতে চাইছে? আমি জানি বাড়িতে না যাওয়া অবধি আমি তার মুখ থেকে আর একটা শব্দ বের করতে পারবো না। কিংস আইল্যান্ডের বসার ঘরে কর্নেল আর ইন্সপেক্টর দুজনেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমি আর আমার বন্ধু আমরা দুজনেই আজ রাতে ট্রেনে ফিরে যাচ্ছি, হাওয়া বদলটা ভালোই হলো। ইন্সপেক্টর শুনে চোখ বড় বড় করে তাকালেন আমাদের দিকে, কিন্তু কর্নেলের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল। হোমস কাঁধ ঝাঁকালো। এই বিষয়ে অনেক সমস্যা আছে, তবে আমার আশা মঙ্গলবার আপনার ঘোড়া দৌড়বে। আমার অনুরোধ, আপনি আপনার জকিকে তৈরি রাখবেন। আমি কি স্ট্রেকারের একটা ছবি পেতে পারি ইন্সপেক্টর? ইন্সপেক্টর পকেট থেকে একটা ছবি বের করে দিলেন। আমার যা যা লাগবে আপনি আগে থেকেই অনুমান করে রেখে দিয়েছেন। আমি যদি কিছুক্ষণ আপনাকে এখানে অপেক্ষা করতে বলি আপত্তি নেই তো? পরিচারিকাটির সাথে আমার একটু কথা রয়েছে, ওকে আরো কিছু প্রশ্ন করতে চাই আমি। আমার বন্ধুটি ঘর থেকে বেরিয়ে যেতেই কর্নেল রস ভীষণ অভদ্রভাবে বলে উঠলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, লন্ডন থেকে আসা আপনাদের পরামর্শদাতা কিন্তু একেবারেই আমাদের নিরাশ করেছেন। ওনার আসার পর তো আমরা একটু এগোতে পারি। আপনার ঘোড়াটা যে মঙ্গলবার দৌড়বে অন্তত এটুকু আশ্বাস তো আপনি পেয়েছেন। হ্যাঁ, আমি আশ্বাস পেয়েছি বটে, কিন্তু আমি আমার ঘোড়াটা পেলে আরো বেশি খুশি হব। আমি হোমসের হয়ে আরো কিছু কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই সে নিজেই ঘরে ঢুকে এলো। ওয়েল, আমি এখন ট্যাভিস্টকে যাওয়ার জন্য একদম তৈরি। আমরা ঘোড়ার গাড়িতে উঠতেই যাব, ঠিক তখনই দরজা খুলে ধরে রাখা আস্তাবলের একটা ছোকরাকে দেখে হোমসের মাথায় হঠাৎ কি যেন খেয়াল চাপল। তার আস্তিনে হাত রেখে তার দিকে ঝুঁকে সে জিজ্ঞেস করল, তোমাদের মাঠে কিছু ভেড়া আছে, ওগুলোর দেখাশোনা কে করে? আমি স্যার। তুমি কি এই কদিনে ওদের মধ্যে কোনো অস্বাভাবিকতা খেয়াল করেছো? সেরকম কিছু না স্যার, এগুলোর মধ্যে তিনটে একটু খোঁড়া হয়ে গেছে। কথাটা শুনে শার্লকের মুখে একটা খুশির ভাব ফুটে উঠল। খোঁড়া, বুলজাই ওয়াটসন। ইন্সপেক্টর গ্রেগরি, হঠাৎ তিনটি ভেড়ার একই অসুস্থতার ব্যাপারটা আপনি কিন্তু খতিয়ে দেখবেন। চলো কোচম্যান। কর্নেল রসের মুখে এখনো অবজ্ঞার ভাব স্পষ্ট, কিন্তু ইন্সপেক্টরের মুখ দেখে বুঝলাম উনি হোমসের কথায় গভীরভাবে চিন্তিত। আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়? প্রচন্ড। আর কোনো সূত্র আপনি আমাকে বলতে চান, বা কোনো জিনিস যার দিকে আপনি আমার দৃষ্টি আকর্ষণ করতে চান? সেই রাতে কুকুরটার অস্বাভাবিক আচরণ। কিন্তু কুকুরটা তো কিছু করেনি। সেটাই তো অস্বাভাবিক। চার দিন পর আমি আর হোমস আবার ট্রেনে চাপলাম। এবার গন্তব্য উইনচেস্টারের সেই বিখ্যাত ওয়েসেক্স কাপ প্রতিযোগিতা। কর্নেল রস স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা ওনার আনা ঘোড়ায় টানা গাড়িতে করে এগিয়ে চললাম রেসের মাঠের দিকে। ওনার চোখ মুখের অবস্থা একেবারেই সঙ্গীন, আর আচরণে অদ্ভুত রকমের নিরুৎসাহ শীতলতা। আমি কিন্তু আমার ঘোড়ার সামান্য চিহ্নটুকু দেখতে পাইনি এখনো। আমার সন্দেহ আপনি ওকে যখন দেখবেন তখনও চিনতে পারবেন কিনা। শুনুন, গত 20 বছর ধরে আমি রেসের মাঠ আর ঘোড়ার সাথে যুক্ত। এত বছরে কারোর সাহস হয়নি আমার সঙ্গে এইভাবে কথা বলা। একটা বাচ্চাও ব্লেজের সাদা কপাল আর সামনের পায়ের রং দেখে চিনতে পারবে। বাজি পড়েছে কত? এটাই তো চিন্তার ব্যাপার। কাল ছিল 15-1, কিন্তু আজ একেবারে তলানিতে এসে ঠেকেছে, আর এখন 3-1 আছে কিনা সন্দেহ। কেউ একজন যে সবকিছু জানে সেটা পরিষ্কার। গাড়িটা গ্র্যান্ডস্ট্যান্ডের কাছে একটা ঘেরা জায়গায় আসতেই আমি প্রতিযোগীদের নাম লেখা কার্ডটায় চোখ বুলিয়ে নিলাম। 1 নম্বর মিস্টার হিথ নিউটনের দ্য নিগ্রো, লাল টুপি
দারচিনি রঙের জ্যাকেট, দু নম্বর কর্নেল ওয়ার্ডলের পিউজিলিস্ট, গোলাপি টুপি, নীল কালো জ্যাকেট, তিন নম্বর লর্ড ব্যাকওয়াটারের ডেসবরো, হলুদ টুপি, হলুদ আস্তিন, চার নম্বর কর্নেল রসের সিলভার ব্লেজ, কালো টুপি, লাল জ্যাকেট, পাঁচ নম্বর ব্যালমোরালের ডিউকের আইরিশ, হলুদ ও কালো ডোরা কাটা, ছ নম্বর লর্ড সিঙ্গলফোর্ডের র্যাম্পা, বেগুনি টুপি ও কালো আস্তিন। আরেকটা ঘোড়াকে কিন্তু বাতিল করে একমাত্র আপনার কথার উপর ভরসা করে আছি। কেন, মানে কি এটা সম্ভাব্য বিজয়ী সিলভার ব্লেজ? ঘোষণার আওয়াজ শোনা গেল। এই তো সকলের নামই তো দেওয়া হচ্ছে, ছটা ঘোড়ার নামই তো বলল। কি বললে, ছটা ঘোড়াই? তার মানে আমার ঘোড়াটাও আছে? কিন্তু আমি তো দেখছি না। হ্যাঁ, আমার ঘোড়াটাকে তো যেতেও দেখলাম না। শুধুমাত্র পাঁচটাই গেছে। ব্লেজ, ওই তো ব্লেজ, নিশ্চয়ই ওইটা। আমার বলা মাত্রই একটা শক্তিশালী তেজি লাল বাদামি বর্ণের ঘোড়া ওজন মাপার ঘের থেকে বেরিয়ে আমাদের পেরিয়ে গেল। তার পিঠে কর্নেলের চেনা সেই লাল কালো জার্সি। এটা আমার ঘোড়া নয়। এই ঘোড়াটা শরীরে একটা সাদা লোমের চিহ্নটুকু পর্যন্ত নেই। এটা আপনি কি করলেন মিস্টার হোমস, কেন করলেন? আচ্ছা ঠিক আছে, দেখাই যাক সে কতটা এগোতে পারে। রেস শুরু হলো। আমার ফিল্ড গ্লাসটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শার্লক। চমৎকার, শুরুটা তো দারুণ। ওই তো ওরা ঘুরে আসছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পুরো মাঠটাই আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। ছটা ঘোড়াই এতটা কাছাকাছি ছিল যে একটা কার্পেটেই ওদের দাঁড় করিয়ে দেওয়া যায়। কিন্তু অর্ধেক রাস্তা যেতেই মেপলটনের হলুদ জার্সিকেই সব থেকে আগে দেখা গেল। আমাদের সামনে আসা অবধি কিন্তু ডেসবরোর জায়গা পাল্টে গেল, আর তার বদলে সকলের আশা অনুযায়ী প্রচণ্ড বেগে এগিয়ে এলো কর্নেলের সিলভার ব্লেজ। বাকি পাঁচটাকেই বেশ খানিকটা পেছনে ফেলে সে এগিয়ে গেল। ব্যালমোরালের ডিউকের আইরিশ তৃতীয় স্থানে রইল। আমি স্বীকার করছি যে এর মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। মিস্টার হোমস, আপনার কি মনে হয় না যে আপনি আমার সাথে অনেকক্ষণ ধরে রহস্য করছেন? অবশ্যই কর্নেল, আপনি সব কিছুই জানতে পারবেন। আমরা চলুন একটু ঘুরে আসি, চলুন সব কটা ঘোড়াকে একসাথে দেখি। ওই তো ওখানে। আমরা ওজন মাপার ঘরের দিকে এগোলাম, যেখানে শুধু মালিক এবং তার বন্ধুরা প্রবেশাধিকার পায়। আপনাকে শুধু একটু কষ্ট করে ওয়াইন স্পিরিট দিয়ে ওর মুখটাকে ধুয়ে ফেলতে হবে, তাহলেই আপনি আপনার পুরনো সিলভার ব্লেজকে খুঁজে পাবেন যেরকমটা ও আগে ছিল। কি বলছেন মশাই? আমি ওকে একজন জালিয়াতের কাছ থেকে পেয়েছি এবং রেস কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যে যে অবস্থায় ওকে পাঠানো হয়েছে সেইভাবেই ওকে দৌড়তে দেওয়া হোক। ডিয়ার লর্ড, আপনি তো আমাকে আশ্চর্য করে দিলেন। ঘোড়াটাকে দেখে যথেষ্ট সুস্থ এবং সবল মনে হচ্ছে। এর আগে কখনো জীবনের থেকে ভালো দৌড়ইনি। আমি আপনার ক্ষমতার উপর সন্দেহ করেছিলাম, এর জন্য আপনার কাছে হাজার বার ক্ষমা চাইছি। আমার ঘোড়াটাকে ফিরিয়ে দিয়ে আপনি আমার খুব উপকার করেছেন। তবে এর চেয়েও বেশি উপকার হবে যদি আপনি স্ট্রেকারের খুনিকে নিজের হাতে ধরে দিতে পারেন। আমার কাজ সম্পূর্ণ। স্ট্রেকারের হত্যাকারীকে আমি চিহ্নিত করে ফেলেছি। আমি আর কর্নেল দুজনেই হোমসের দিকে তাকিয়ে রইলাম। হ্যাঁ, ধরে ফেলেছেন? সে কে, কোথায়? আমাদের সাথেই, বর্তমানে এখানেই আছে। আমি জানি আপনার কাজে আমি খানিকটা বাধা সৃষ্টি করেছি মিস্টার হোমস, কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে এক্ষুনি আপনি যে কথাটা বললেন, হয় সেটা খুব খারাপ একটা মশকরা, নয়তো আপনি আমাকে অপমান করছেন। আপনাকে নিশ্চিন্ত করছি, এই অপরাধের সাথে আমি কোনোভাবেই আপনাকে জড়াবো না কর্নেল। আসল অপরাধী ঠিক আপনার পিছনে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গিয়ে শার্লক ঘোড়ার মসৃণ ঘাড়টাতে হাত রাখল। এই ঘোড়াটা? হ্যাঁ, এই ঘোড়াটাই। কিন্তু আমি যদি বলি যে ও যা করেছে সবটাই নিজের আত্মরক্ষার জন্য, আর স্ট্রেকার আপনার সঙ্গে বেইমানি করেছিল কর্নেল,
কিন্তু ঘন্টা বেজে গেছে, আমিও সামান্য কিছু জেতার আশায় পরের রেসটা দাঁড়িয়ে দেখব, ঠিক সময় মতো আপনাকে পুরো ঘটনাটা বুঝিয়ে দেব। গাড়ির একেবারে কোণার দিকে বসে সেদিন সন্ধ্যায় আমরা লন্ডনে ফিরছিলাম। আমার আর কর্নেলের দুজনেরই মনে হচ্ছিল যে যাত্রার সময়টুকু শার্লকের সম্পূর্ণ বর্ণনা শোনার জন্য যথেষ্ট নয়। আমি স্বীকার করছি, সংবাদপত্রের খবরগুলো থেকে আমি যে ব্যাখ্যাগুলো খাড়া করেছিলাম সেগুলোর প্রতিটাই ভুল ছিল, কিন্তু তবুও সেগুলোর মধ্যেও বেশ কিছু তথ্য ছিল যেগুলোর মানে আমি প্রথমে বুঝতে পারিনি। আমি কিন্তু ফিটজরয় সিম্পসনকেই অপরাধী ধরে ডেভনশায়ারে গিয়েছিলাম। পৌঁছে যেটা বুঝি সেটা হলো যে তার বিরুদ্ধে কোনো প্রমাণই সম্পূর্ণ নয় বা তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়। যখন আমি ঘোড়ার গাড়িতে করে আসছিলাম, প্রশিক্ষকের বাড়িতে আসতে আসতে ওই মাটন কারির ব্যাপারটায় আমার খটকা লাগে। ওই খাবারের যে একটা বিশাল গুরুত্ব আছে সেটা বুঝতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি অমনোযোগী হয়েছিলাম খানিকটা, আপনার গাড়ি থেকে নেমে গেলেও আমি কিন্তু বসেছিলাম। আমি নিজেই ভেবে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এত সহজ একটা জিনিস কিভাবে আমার চোখ এড়িয়ে গেল। কিন্তু আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। ওটাই কিন্তু প্রথম ক্লু কর্নেল, কারণ ওপিয়ামের গুঁড়ো খাবারে মেশালে তার গন্ধ ঠিকই বোঝা যায়। এক যদি না খাবারে প্রচুর মশলা থাকে, যেমন মাটন কারি। কিন্তু ফিটজরয় সিম্পসন এটা জানলো কি করে যে সেদিন রাতেই এমন রান্না হচ্ছে যাতে আফিম মেশালে তার গন্ধ ঢাকা পড়বে? এটা অবিশ্বাস্য। আর তাই অপরাধীর তালিকা থেকে সিম্পসনের নাম বাদ দিতে হয় এবং আমার সন্দেহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান মিস্টার ও মিসেস স্ট্রেকার। রাতে কি রান্না হবে তা একমাত্র এই দুজনেরই জানা সম্ভব। আস্তাবলের ছেলেটির জন্য খাবার আলাদা করে তুলে রেখে তাতে আফিমের গুঁড়ো মেশানো হয়, তাই বাকিরা ওই একই খাবার খেলেও তাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাদের মধ্যে কে ওই কাজের লোকের চোখ এড়িয়ে খাবার অবধি পৌঁছতে পারে? এই প্রশ্নের উত্তরের আগে আমি আরেকটা সমাধান পেয়ে যাই, আর সেটা হলো কুকুরটার নীরব থাকার তাৎপর্য। আস্তাবলে একটা কুকুর রাখা হয়, তবুও কেউ একজন সেই রাতে আস্তাবলে ঢোকে, ঘোড়াটাকে বের করে আনে, অথচ কুকুরটা একটা শব্দ করল না। নিশ্চয়ই মধ্যরাতের অতিথি এমন একজন যাকে কুকুরটা খুব ভালো মতোই চেনে। আমি নিশ্চিত বা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে জন স্ট্রেকারই সেদিন শেষ রাতে আস্তাবলে ঢুকেছিলেন আর ব্লেজকে বের করে নিয়ে যান। কিন্তু কি উদ্দেশ্যে? নিশ্চয়ই সৎ কোনো উদ্দেশ্য নয়, না হলে কেন তিনি নিজের আস্তাবলের ছেলেটাকে আফিম খাওয়াবেন? কিন্তু তবুও আমি আসল উদ্দেশ্যটা ঠিক কি কিছুতেই সেটা ধরতে পারছিলাম না। এর আগে এমন অনেক কেস আছে যাতে দেখা যায় যে প্রশিক্ষক বেশ কিছু টাকা উপার্জনের লোভে নিজের ঘোড়ার বিপক্ষেই টাকা লাগিয়ে দেয় দালালের মাধ্যমে, তারপর নিজেই নিজের ঘোড়ার জেতা আটকে দেয় কোনো রকমে কোনো জালিয়াতি করে। কখনো জকি নিজেই ঘোড়ার রাশ টেনে ধরে বা অন্য কোনো উপায় বের করা হয়, কিন্তু এখানেও কি তাই? আশা করেছিলাম স্ট্রেকারের পকেট থেকে উদ্ধার হওয়া জিনিসগুলো থেকে কোনো সূত্র অবশ্যই পাব, আর হলো তাই। আপনারা নিশ্চয়ই সেই বিশেষ ছুরিটার কথা ভুলে যাননি যেটা সেই মৃতদেহের হাত থেকে পাওয়া গিয়েছিল? এমন একটা ছুরি যেটা কোনো সুস্থ মস্তিষ্কের লোক অস্ত্র হিসেবে বেছে নেবে না। ডক্টর ওয়াটসন আমাদের আগেই বলেছিলেন এরকম ধরনের ছুরি সূক্ষ্ম সার্জারির কাজে ব্যবহার করা হয়, আর এই ছুরিটাও সে রাতে একটা সার্জারির জন্যই ব্যবহার করা হয়েছিল। এত বছরের অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চয়ই এটা জানেন কর্নেল যে ঘোড়ার পেছনের পায়ের টেন্ডন একটুখানি কেটে দিলে ঘোড়া সাময়িকভাবে খোঁড়া হয়ে যায়। কাঁটাটা এতটাই ছোট যে সেটা দেখা যায় না, আর ঘোড়ার খোঁড়ানো দেখলে লোকে ভাববে যে সে চোট পেয়েছে। কেউ ভাবতেও পারবে না যে এটা ইচ্ছাকৃত বদমাইশি। এই জিনিসটি করার জন্যই স্ট্রেকার ঘোড়াটাকে নিয়ে মুরের দিকে যায়। সিলভার ব্লেজের মতো একটা তেজি ঘোড়া যখন ছুরির খোঁচা খাবে তখন তার চিৎকারে আস্তাবলের বাকিরা অবশ্যই উঠে যাবে, তাই এরকম একটা কাজের জন্য সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা দরকার। আমি অন্ধ, এর জন্যই ওর মোমবাতি আর দেশলাই কাঠির দরকার পড়েছিল। করেক্ট কর্নেল, কিন্তু স্ট্রেকার এমন কাজ করলো কেন? এই প্রশ্নের উত্তর আমি পাই স্ট্রেকারের জিনিসপত্র পরীক্ষা করতে গিয়ে। আপনার নিশ্চয়ই মনে আছে তার পকেটে একটি মহিলার জামার বিল ছিল, সেটা নাকি তার বন্ধু ডাবিশায়ারের স্ত্রীর জামার বিল। কোনো পুরুষ মানুষ অন্য পুরুষ মানুষের স্ত্রীর জামার বিল নিজের পকেটে নিয়ে ঘুরবে না। এর থেকেই আমি বুঝি যে স্ট্রেকার একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে।
আপনি স্ট্রেকারকে ভালো মাইনে দিতেন, কিন্তু নিজের স্ত্রীর জন্য 22 গিনি খরচ করে ড্রেস কেনার মতো মাইনে দেন না। আমি মিসেস স্ট্রেকারকে জিজ্ঞেস করেছিলাম, এরকম কোনো পোশাকের ব্যাপারে তার জানাও নেই। আমি ওই দোকানের ঠিকানাটা লিখে নিই, আর ওই দোকানে গিয়ে স্ট্রেকারের ছবি দেখাতেই সেই ডার্বি শায়ারের রহস্য ফাঁস হয়। বাকি ব্যাপারটা তো জলের মতো সহজ। স্ট্রেকার ঘোড়াটাকে নিয়ে বেরিয়ে এসে মুরের কাছে নিয়ে যায়। সিম্পসন পালিয়ে যাওয়ার সময় ওর গলা বন্ধ রুমালটা ফেলে যায়, স্ট্রেকার ওটা তুলে নেয়। আমি যদি খুব ভুল না করি, ও ভেবেছিল রুমালটা দিয়ে ঘোড়াটার পা দুটোকে বাঁধবে। মুরের সামনে যাওয়া অবধি হয়তো স্ট্রেকার ঘোড়াটার পেছনে ছিল, তাই মোমবাতির আলোটা ঘোড়ার চোখে পড়েনি। কিন্তু স্ট্রেকার এগিয়ে যেতে মোমের আলোটা হঠাৎ করে ব্লেজের চোখে পড়ে আর সে ভয় পেয়ে যায়। অনিষ্ট করার কোনো অভিসন্ধি আগে থেকে বুঝে নেওয়ার একটা অদ্ভুত সহজাত প্রবৃত্তি থাকে ঘোড়ার। সিলভার ব্লেজ সেটা বুঝতে পেরে খেপে ওঠে আর তার নাল পরা খুর দিয়ে স্ট্রেকারের কপালে সজোরে লাথি মারে। স্ট্রেকার ততক্ষণে নিজের ওভারকোটটা তো খুলেই রেখেছিল এই সূক্ষ্ম অপরাধটা মন দিয়ে করবে বলে, আর সে কারণেই আচমকা আঘাত লাগতেই নিজের ছুরিটাই নিজের হাত থেকেই গভীরভাবে আঘাত করে নিজের উরুতেই। আমি কি সবটা বোঝাতে পারলাম আপনাকে? অপূর্ব, অপূর্ব, বিস্ময়কর, মনে হচ্ছে আপনি যেন ওইখানেই ছিলেন। মোমবাতির ব্যাপারটা অবশ্য আমার অনুমান। আমার মনে একটা সন্দেহ ছিল যে স্ট্রেকারের মতো এতটা বিচক্ষণ একটা লোক কখনোই টেন্ডন কাটার মতো একটা কাজ প্র্যাকটিস না করে করতে যাবে না, কিন্তু কে হতে পারে তার গবেষণার গিনিপিগ। তারপর ভেড়াগুলো আমার নজরে আসে, তাদের দেখভাল করে যে ছেলেটি। আমি তাকে জিজ্ঞেস করি যে ভেড়ার মধ্যে সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছে কিনা। সে বলে যে বেশ কয়েকটা ভেড়া খোঁড়াচ্ছে। ওটা থেকেই জানতে পারি যে আমার সন্দেহ সঠিক। লন্ডন ফেরার পর আমি সেই মহিলাদের জামা কাপড়ের দোকানটিতে যাই, যারা স্ট্রেকারের ছবি দেখেই ওনাকে মিস্টার ডাবি শায়ার বলেই চিহ্নিত করেন। এও বলেন যে ডাবি শায়ার ওনাদের দোকানের একজন চমৎকার খদ্দের, আর তার সাথে সাথে এটাও জানান যে ওনার একজন আড়ম্বর প্রিয় টকবগে স্ত্রী আছেন যার দামি পোশাক একটু বেশি পছন্দ। নিঃসন্দেহে এই মহিলাই স্ট্রেকারকে আপাদ মস্তক দেনায় ডুবিয়ে দিয়েছিলেন, যার দরুন স্ট্রেকার এমন ঘৃণ্য একটা কাজ করার পরিকল্পনা করেছিল। আপনি তো সবই বুঝিয়ে বললেন মিস্টার হোমস, শুধু একটা জিনিসই বাদ রয়ে গেল, ঘোড়াটা ছিল কোথায়? ও হ্যাঁ, আপনারই প্রতিবেশী ব্লেজকে অতি যত্ন সহকারে নিজের কাছেই রেখেছিলেন। এটাই তো মনে হয় ক্ল্যাপহাম জাংশন, যদি খুব ভুল না করে থাকি। আর 10 মিনিটের মধ্যেই আমরা ভিক্টোরিয়া পৌঁছব। কর্নেল, আপনি যদি আমাদের ঘরে এসে ধূমপান করতে চান, তাহলে আমি আপনার বাকি প্রশ্নগুলোর উত্তরও সবিস্তারে দেবো।